ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে আগরতলার সিটি সেন্টারের প্রাঙ্গণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবের বিরুদ্ধে সারাদিন ব্যাপী প্রতিবাদে ধর্ণা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে সারা ভারতবর্ষেই আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে আজকে সারা ভারতবর্ষে গণঅবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে গত 1 ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় বাজেট আমরা পেয়েছি, দেশের অর্থমন্ত্রী মাননীয় সীতারামন রেখেছেন, তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্যাংক IDBI ব্যাংককে ডাইরেক্টলি ন্যাশনালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও দুটি ব্যাংক ন্যাশনালাইজড ব্যাংক সরকারি ব্যাংকে বেসরকারিকরণ করার যে প্রস্তাব ওনারা রেখেছেন অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে, তো সেটার বিরোধিতা আমরা ইউনাইটেড ফোরাম তার তীব্র বিরোধিতা করে এবং আমরা গত 3-4 বছর ধরেই এই যে কেন্দ্রীয় সরকারের বিশেষ করে ব্যাংক যে সংযুক্তিকরণ ব্যাংকগুলিকে মার্জারের যে পরিকল্পনা ব্যাংক নিয়েছিল, আমরা জানি 13টা ব্যাংক মার্জ করে 5টা ব্যাংক এনেছে, সেটা আমরা তখনই আমাদের ইউনাইটেড ফোরামের নেতৃবৃন্দ বলেছিল সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপটাই হবে ব্যাংকগুলিকে প্রাইভেটাইজ করা। এই প্রাইভেটাইজ করার যে লক্ষ্য আমাদের যে ন্যাশনালাইজ 1969 সালে যখন ব্যাংক যাতে হয়েছিল একটা ক্লাস ব্যাংকিং মোড থেকে মাস ব্যাংকিং মোড়ে ব্যাংকিং সেক্টর এসছে। 1969 সালের আগে সারা ভারতবর্ষে ব্যাংকিং শাখার সংখ্যা যেখানে ছিল 8,500-এর মতো, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে 90,000-এর উপর ব্যাংক ন্যাশনালাইজ ব্যাংকের শাখা। তাহলে বোঝা যায় যে ভারতবর্ষের অর্থনীতিটা কীভাবে সুন্দর এবং পরিশীলিতভাবে আমাদের ব্যাংক ন্যাশনালাইজ ব্যাংকের ব্যাংক শাখাগুলো পরিচালনা করছে। দেশের আর্থিক যে সার্বভৌমত্ব সেটা কৃষিক্ষেত্রে হোক, একটা শিল্পের ক্ষেত্রে হোক, আমরা জানি একটা দেশের সমস্ত ভিত্তিটা দাঁড়িয়ে থাকে শিল্প বিপ্লবের উপর, এগ্রিকালচার বা কৃষি বিপ্লবের উপর। সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নতি হোক, শিল্পের উন্নতি হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের যে ন্যাশনালাইজ ব্যাংকগুলির একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটাকে খর্ব করে ব্যাংকগুলিকে কর্পোরেট মালিকানার হাতে তুলে দেওয়ার জন্য যেটা বললাম যে ক্লাস ব্যাংক মাস ব্যাংকিং থেকে ক্লাস ব্যাংকিং কনভার্ট করার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে সারা ভারতব্যাপী ভারতবর্ষের 10 লক্ষ ব্যাংক কর্মচারী আর আধিকারিকরা এই ধর্নায় সামিল হচ্ছে হয়েছে এবং আগামী দিনে আমাদের আরও ডে বাই ডে আমাদের কর্মসূচি আছে এবং নেক্সট আমাদের 15ই মার্চ এবং 16ই মার্চ আমাদের সারা ভারতব্যাপী দুদিনের ব্যাংক ধর্মঘট রয়েছে। তার প্রতিবাদে আপনারা জানেন তার আগেও FRDI বিল নামে একটা বিল কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করেছিল কিন্তু ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সেই জোরদার আন্দোলন গড়ে তুলে জনমত গড়ে তুলে সারা দেশের মানুষকে পাশে নিয়ে এই FRDI বিলটাকে রদ করতে আমরা পেরেছি। এবারও আমরা আশা করি দেশের আপামর জনসাধারণ, এইটা শুধু আমাদের ব্যাংকিং সেক্টরে 10 লক্ষ ব্যাংক কর্মচারীদের লড়াই না, এই লড়াই আমরা দেশের প্রত্যেকটা আপামর জনসাধারণকে আমরা সামিল পেতে চাই, কারণ সেটা দেশের অর্থনীতিকে বাঁচাবার লড়াই। যদি আমরা ডাটা বেস নিয়ে আমরা কথা বলি, ভারতবর্ষের 90 লক্ষ কোটি টাকার উপর ডিপোজিট আমানত রয়েছে আমাদের ব্যাংকগুলির উপর, সেই আমানতটা কর্পোরেটের কাছে একটা বিশাল ফ্যাক্টর। আমরা দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি গভর্নমেন্ট স্পন্সর লোন ধরি, তাহলে আমাদের ব্যাংকের যে রেগুলার স্কিম যেগুলো আছে BRS ব্যাংক রেগুলার স্কিম, সমস্ত ক্ষেত্রে ব্যাংকের যদি একটা ভূমিকা থাকে কিন্তু এই সমস্ত আমানত যদি কর্পোরেট মালিকানা ব্যাংকগুলি যায় এই পাবলিকের জামানত এই আমানতটা সুরক্ষিত থাকবে কি না সেটা একটা বিশাল প্রশ্ন। তাই আজকের দিন থেকে যে আমাদের আন্দোলন গণ আন্দোলন শুরু হয়েছে সেটাকে ধরে নিতে হবে, সেটা শুধু আমাদের ব্যাংকার্সদের আন্দোলন না, এই আন্দোলনে দেশের মানুষের আমরা পাশে চাই, কারণ না হলে তাদেরই আমানত 90 লক্ষ ন্যাশনালাইজ ব্যাংকে 2020 মার্চের যে ফিগার এই ফিগারে 90 লক্ষ কোটি টাকার আমানত আছে, সেটাকে রক্ষা করার জন্য কোনো মতেই ব্যাংকিং সেক্টরকে ন্যাশনালাইজ এই প্রাইভেটাইজদের হাতে তোলা দেওয়া যাবে না, কর্পোরেট হাতে তুলে দেওয়া যাবে না, যেন তেন প্রকারেণ ইউনাইটেড ফোরাম ব্যাংক এমপ্লয়ি 10 লক্ষ ব্যাংক কর্মচারী আধিকারিকরা তার বিরুদ্ধে লড়াই করবে এবং আমরা এই এই যে প্রস্তাবনা এই প্রস্তাবনাকে আমরা রোখার চেষ্টা করবো। একদিনের আজকে আমাদের একদিনে সারা ভারতবর্ষে আজকে এই ট্রেনের সংবাদ চলছে, কোথাও কোথাও বিকেলে চলবে আমাদের সকাল থেকে শুরু হচ্ছে। আমি সঞ্জয় দত্ত, রাজ্য সম্পাদক অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যমন্ত্রী